ইউক্রেন রাশিয়া যুদ্ধের সংবাদ প্রচারে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গণমাধ্যমের দ্বৈত নীতি, পক্ষপাত এবং বর্ণবাদী মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরেই সমালোচনা আলোচনা চলছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকে অভিযোগ তুলেছেন, ইরাক, আফগানিস্তান এবং সিরিয়া সহ বিভিন্ন দেশে হামলার খবর প্রচারের সময় যেভাবে ভুল তথ্য পরিবেশন করে আগ্রাসনকে জায়েজ করা হয়েছে, শরণার্থীদের হেয় কিংবা প্রতিরোধ যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তুলোধনো করা হয়েছে, ইউক্রেনের ক্ষেত্রে সেই চিত্র একেবারেই বিপরীত। 2015 সালে ইউরোপের হাঙ্গেরি ও সার্বিয়া সীমান্তে সিরীয় শরণার্থীদের লাথি মেরে ফেলে দেন হাঙ্গেরীয় টিভি সাংবাদিক পেত্রা লাজলো। পেত্রার লাথি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন শিশুকে কোলে নিয়ে দৌড়াতে থাকা এক শরণার্থী। এবারের চিত্র একেবারেই ভিন্ন। রুশ হামলা থেকে প্রাণ বাঁচাতে পালাতে থাকা ইউক্রেনীয় শরণার্থীদের বুকে টেনে নিচ্ছে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়া সহ ইউরোপের দেশগুলো। পরিস্থিতি এমন যে ইউক্রেনীয়দের সভ্য দেশের নাগরিক হিসেবে দেখাতে গিয়ে অন্য দেশের শরণার্থীদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করতে দ্বিধা করছেন না পশ্চিমা সাংবাদিক ও রাজনীতিবিদরা। টুইন টাওয়ারে হামলার পর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও মিত্ররা। শুধু ইরাক যুদ্ধেই 10 লাখের বেশি মানুষ হতাহত হয়, আশ্রয়হীন হয় লাখো মানুষ। সে সময় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না হলেও কোনো নেতিবাচক সংবাদ প্রচার করেনি পশ্চিমা গণমাধ্যমগুলো। বুশ প্রশাসনের দেয়া 900 বেশি মিথ্যা বিবৃতিও যাচাই না করেই প্রকাশের অভিযোগ রয়েছে। এবার রাশিয়া অভিযান শুরুর পর নাগরিকদের ককটেল তৈরি করে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ককটেল তৈরির ভিডিও মহিমান্বিত করেই প্রচার করে পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে এই পশ্চিমা মিডিয়াতেই বহু বছর ধরে ইরাক, আফগানিস্তান ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। জামান মণ্ডল, DBC News Desk।